আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে এই অনুমতি দেবেন না। দরকার পড়লে আমি মিউজিক কোম্পানির সঙ্গে কথা বলবো, গান রেকর্ড করার ব্যবস্থা করবো, সেখান থেকে টাকা আসবে। ছোট মুখে বড় কথা বলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার শুধু একটাই লক্ষ্য, যে আমাদের এই পরিবারটাকে অটুট রাখতে হবে। আর তাই এত তাড়াতাড়ি আমাদের এই সম্বলটুকু হাত ছাড়া করলে চলবে না। আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। হ্যাঁ বাবা, কার সঙ্গে লড়াই করবে তুমি? কে কেন আমাদের সঙ্গে শত্রুতা করছে আমরা তো সেটাই বুঝতে পারছি না। অদৃশ্য শত্রুর সঙ্গে কতদিন লড়াই করা যায় শ্যামা? শেষ পর্যন্ত বাবা, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। মেঘনাথের মতো অমন মহান যোদ্ধা কিন্তু মেঘের আড়ালে থেকে পার পাননি, লক্ষণ তাকে হারাতে সফল হয়েছিলেন। আর আমরাও আমাদের শত্রুকে হারিয়ে উঠে দাঁড়াবো, আমাদেরকে উঠে দাঁড়াতেই হবে বাবা। আর কিছু না হোক, এই কটা দিন গান গিয়ে আমি যেটুকু নাম করেছি সেই নামটাকে এখন আমাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ বাবা, আমি রোজ শো করবো, আমি দিন রাত গান গাইবো, গান গিয়ে আমি টাকা আনবো। শুধু শুধু আমাদের আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু শ্যামা, আমার নিখিলটা দেখ না কিরকম ভাবে ভেঙে পড়েছে, কি হবে? কিচ্ছু হবে না মা, ছোট কর্তার কিচ্ছু হবে না। তবে আমার যে ছোট কর্তাকে নিয়ে একদম চিন্তা হচ্ছে না এমনটা নয় মা। তুমি জানো ওরা কেমন একটা অদ্ভুত টাইপের আচরণ করছে। আমার কি মনে হচ্ছে জানো মা, আমার মনে হচ্ছে ওরা আবার সেই অন্ধকারের ভয়টা ফিরে এসেছে মা। তবে তুমি চিন্তা করো না, আমরা ছোট কর্তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি ছোট কর্তাকে সুস্থ করে তুলবো, ছোট কর্তাকে সুস্থ করে তুলবোই মা। এখন যে আমাদের ভয় পেয়ে বসে থাকলে চলবে না, যে আজকে আমাদের এই অবস্থা করেছে তাকে উচিত জবাব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, শক্ত হও মা। বর্তদা, আমার শুধু একটাই অনুরোধ, যে ছোট কর্তাকে আটকে রেখেছিল তাকে এখন আমাদেরকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ বর্তদা, তাকে খুঁজে বার করার চেষ্টা করুন। আমরা যদি তাকে একবার খুঁজে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আসল শত্রুকে চিনতে সময় লাগবে না। হ্যাঁ স্যার বলুন। আজ রাতের মধ্যেই যেভাবে হোক কলকাতা শহর ছেড়ে চলে যাও, দরকার হলে রাজ্য ছেড়ে দাও। রাজ্য নয় স্যার, আজ রাতেই আমি বর্ডার পেরিয়ে চলে যাব। বেশ, মনে রেখো তুমি ধরা পড়লে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে, আর নতুন জয়েন করা লেবারদের মধ্যে একমাত্র তুমিই মিসিং, ফলে পুলিশের এটা বুঝতে বাকি থাকবে না যে যা করার তুমিই করেছো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরে ওখান থেকে একদম পকার পার। আর হ্যাঁ স্যার, আপনি যে টাকা দিয়েছিলেন তাতে আমি খুব খুশি, আমার বেশ কাটবে। ঠিক আছে। বলছি কেউ তো কিছু খেলো না, তুই আর বৃন্দাবন্দা খেয়ে নে, কে খাবারগুলো তুলে রাখ। কি বলো না বর বৌদি, বাড়ির এই অবস্থা আর আমাদের গলা দিয়ে খাবার নামবে। আচ্ছা বর বৌদি, আমরা বুঝি তোমাদের কেউ নই, শুধুই বিচলি। আমি সেভাবে বলিনি রে,
তোরা তো এই বাড়িরই লোক, আসলে বাড়ির যে অবস্থা না, মনটা খুব খারাপ লাগছে রে। তোরা কিছু মুখে দিলে একটু শান্তি পাই। বাবা মা হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়ল। না গো বর দিদি, আজ রাতে আর কারোর চোখেই ঘুম আসবে না। দেখলেই তো সবার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়েছে। আচ্ছা বর দিদি, আমরা কি অন্যায় করেছিলাম বলতো, যার জন্য কৃষ্ণ আমাদের এমন শাস্তি দিলেন? শ্যামা, তুমি অন্তত ভেঙে পড়ো না। দেখো ঠাকুর আছে, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বললে ধৈর্য ধরতে হবে, তোমার কথা শুনেই তো আমরা মনে একটু বল পেলাম। আমি জানি বর দিদি, কিন্তু আমি যে কারোর মুখের দিকেও তাকাতে পারছি না। কেন এমন হচ্ছে বর দিদি আমাদের সঙ্গে, কেন? শ্যামা, তোমার তোমার বর দাদাও না খুব চিন্তায় আছে গো, আমাদের তো একরকম। ডোডো দাদান, ওদের পড়াশোনার খরচা তো চালাতে হবে বলো, ওদের তো পুরো জীবনটাই পড়ে আছে। শ্যামা, তুমি যদি এখন দুর্বল হয়ে যাও তাহলে তো আমরা আরো দুর্বল হয়ে যাব। এমনিতে আমরা সবাই এত ভয় পেয়ে রয়েছি। ভয় পেলে চলবে না বড় বৌদি। আমাদের অনেক শক্ত হতে হবে। দিশা যখন চলে গেছিল আমার খুব কষ্ট হয়েছিল জানো তো, কিন্তু আজ আমার মনে হচ্ছে সেই কষ্টের থেকে এই কষ্ট অনেক বেশি, অনেক বেশি। আমি হয়তো ব্যবসা সেভাবে মন দিইনি, কখনো সিরিয়াস হইনি, কিন্তু আজ বুঝতে পারছি, আজ বুঝতে পারছি আমাদের জান প্রাণ দিয়ে লড়তে হবে। হ্যাঁ বড় বৌদি, আমাদের জান প্রাণ দিয়ে লড়তে হবে। আমাদের আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, হাল ছাড়লে চলবে না। শোনো না অশোক, বলছি তুমি অন্তত কিছু খেয়ে নাও। কিছু খেতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না আমার। ইসলি, বলছি খাবারগুলো সব তুলে রাখ কেমন? আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। একদম দেরি করবেন, সময় মতো সিঁদুর খেলার আগে চলে আসবে বুঝি।
আমি সিঁদুর খেলবো আর তুমি দেখ। তুমি সিঁদুর খেলবে আর আমি দেখবো না, তা কখনো হয়? সব আমার জন্য শেষ হয়ে গেল সব। এবার কি হবে? কিচ্ছু শেষ হয়নি তোমার জন্য। কেন তোমার জন্য সবকিছু শেষ হয়েছে বিশ্বাস করো? যা ঘটনা ঘটেছে এর জন্য তুমি একা দায়ী নও। না, তুমি একা দায়ী নও ছোট কর্তা, তুমি একা দায়ী নও। কেন বুঝতে পারছো না? এই দেখো, দেখো, কোনো ভয় নেই, আমি তো আছি তোমার সঙ্গে। আমার দিকে তাক, আমি তো তোমায় বলছি, এখানে তোমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। না, চলো এবার ঘুমিয়ে পড়ো। তুমি বলছিলে না তোমার ঘুম পাচ্ছে। কোথাও যাবে না, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, তোমার পাশেই আছি। তুমি শুন, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, কোথাও না। ঘুমো, চোখটা বন্ধ করো। তুমি আমাকে ছেড়ে যাবে না তো চাওয়া? আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে থাকবো।
রাতে আননোন নাম্বার থেকে কে ফোন করছে? শ্যামা, তুমি এত রাতে? হ্যাঁ, আসলে আপনার ঘুম ভাঙিয়ে দিলাম, তাই না? কি বলুন তো, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কি বিপদ? আচ্ছা, ভিতরে ভিতরে এসো, ভিতরে এসো। হ্যাঁ শ্যামা, বলো কি হয়েছে? মেচি দাদা, কিছুক্ষণ আগে আমার ফোনে একটা ফোন এসেছিল। আচ্ছা, ফোন এসেছিল? হ্যাঁ, কার ফোন? গলা চেঞ্জ করে কথা বলছিল, কিন্তু আমার গলার আওয়াজটা শুনে মনে হলো যে ওটা মেচি দিদি ছিল। আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেই লোকটা নাকি ওনার কাছে আছে। দেখো শ্যামা, আমি বুঝতে পারছি না তুমি কার গলাকে দিশার গলা ভাবছো, কিন্তু আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমাদের কিন্তু এখনো শত্রু ধরা পড়েনি, চারিদিকে শত্রু, এমন তো হতেই পারে। শত্রুপক্ষ আমাদের ট্র্যাপে ফেলার জন্য এসব করছে, আমাদের অনেক ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে শ্যামা। আমি জানি মেচি দাদা, প্রথমে আমি বিশ্বাসও করিনি। বিশ্বাস করুন, আমি ওনাকে বারবার ওনার নামটা জিজ্ঞাসা করছিলাম, বলছিলাম যে আপনি কি আমায় বলুন, আপনি কেন সাহায্য করতে চাইছেন, আপনি কেন এত রাতে আমাকে ফোন করেছেন, আপনার কি উদ্দেশ্য? আর আমি চিনি না, জানি না, কেন আমি আপনাকে বিশ্বাস করব? তারপর কি বললো? ওই একই কথা মেচি দাদা, যে সামনাসামনি এসো, সব কথা বলবো, কিন্তু ফোনে কোনো কথা বলতে পারবো না। স্ট্রেঞ্জ, আমার কেন জানি না বারবার করে মনে হচ্ছে যে ওটা অন্য কারোর গলা হতেই পারে না, ওটা মেচি দিদিরই গলা। হ্যাঁ মেচি দাদা, একটা মানুষ যতই তার গলা চেঞ্জ করে কথা বলুক না কেন, তার আসল গলার স্বরটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আর যদি না থাকে, এটা কিন্তু একটা 50-50 চান্স হয়ে যাচ্ছে শ্যামা। আমার মনে হয় একবার পুলিশকে ইনফর্ম করা উচিত। পুলিশকে কিছু বলা যাবে না, পুলিশকে জানালে হয়তো সবটা বেঁচে যেতে পারে, আর লোকটাও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। মেজ দাদা, আর আমাদের ওই কারখানার লোকটাকে হাতছাড়া করলে চলবে না। আমাদের কাছে যদি সামান্যতম সুযোগ থাকে, তাহলে সেটাকেও আমাদের সদ্ব্যবহার করতে হবে। এক ঠেলে দুই পাখি মরবে, লোকটাকেও আমরা হাতে পেয়ে যাবো, আর আর এটাও জানতে পারবো যে কে আমাদের সাহায্য করতে চাইছে, আর কেনই বা সাহায্য করতে চাইছে আমাদের। সব বুঝতে পারছি শ্যামা, কিন্তু এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না। যদি আমার সন্দেহটা সত্যি হয় আর এটা আমাদের শত্রুর ফোন হয়, তাহলে কিন্তু আমরা বাজে ফাঁসান ফেঁসে যাব। তুমি বুঝতে পারছো না, আমাদের সঙ্গে পুলিশ থাকবে না, কিছু করার থাকবে না আমাদের হাতে। আচ্ছা শ্যামা, শ্যামা তুমি নাম্বারটা আমাকে দাও তো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। এই দেখো, সুইচ অফ বলছে, দাঁড়াও আরেকবার ট্রাই করে দেখি।
নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। শোভা, সুইচ অফ বলছে? তুমি কোন ভরসায় এত রাতে বেরোনোর প্ল্যান করছো বলো তো? আমার কৃষ্ণের ভরসা মেজদাদা। দেখুন, ভরসা করা ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই মেজদাদা। উনি আমাকে বলেছেন যে ওই যে চৌমাথা পেরিয়ে যে পার্কটা আছে ওখানে গিয়ে দাঁড়াতে। তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত শ্যামা।